খেয়াল করুন, উলঙ্গ মানুষরে কাপড় পরিধান করালে আল্লাহ জান্নাতের কাপড় তাকে পরিধান করাবেন, জান্নাত তার জন্য অপেক্ষা করে। আর এখন কাপড় সুবর খুইল্লা উলঙ্গ ফির হইয়া যায় ল্যাংটা ফির, নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবস্থা করে দিন, সবাই বলে আমিন। আমি একটা হাদিস, এই হাদিসটা আরো আগে বলেছিলাম, আবার রিপিট করছি। আল্লাহ রাসূল বলছেন তুষ্টাকুল জান্নাতে খামসা নাফর, পাঁচ ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করে। কয় ব্যক্তির জন্য? অর্থাৎ জান্নাত বলতেছে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আসো, তোমার সিট তুমি দখল করো। এভাবে জান্নাত তাদেরকে ডাকতে থাকে। এর মধ্যে এক নম্বর হলো তালিউল কোরআন, কোরআন স্টাডিকারী, কোরআন অধ্যয়নকারী। যে ব্যক্তি কোরআন বুঝে বুঝে পড়ে, নিজে আমল করে, মানুষকে বলে, এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। কখন সে মারা যাবে, আল্লাহর জান্নাতে ডুববে, সুবহানাল্লাহ। দুই নম্বর হাফিজুল লিসান, জিহ্বা হেফাজতকারী, মুখে যা আসে তাই বলে না, যেটা সঠিক সেটাই বলে, এটা হোক তার নিজের পক্ষে অথবা বিপক্ষে, সঠিকটাতে সেই মতামত দেয়, রায় দেয়, এ হাফিজুল লিসান, জিহ্বা সংযতকারী ব্যক্তি। তিন নম্বর মাতআমুল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার যে প্রদান করে, এই ব্যক্তি। চার নম্বর মুখশ্রীল ওরিয়ান, মুখশ্রীল ওরিয়ান, উলঙ্গ ব্যক্তিকে যে কাপড় পরিধান করায়। পাঁচ নম্বর সাইম ও শাহরে রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালনকারী। এই পাঁচ প্রকার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। কে অপেক্ষা করে? খেয়াল করুন, উলঙ্গ মানুষরে কাপড় পরিধান করালে আল্লাহ জান্নাতের কাপড় তাকে পরিধান করাবেন, জান্নাত তার জন্য অপেক্ষা করে। আর এখন কাপড় সুবর খুইল্লা উলঙ্গ ফির হইয়া যায় ল্যাংটা ফির, নাউজুবিল্লাহ। খেয়াল করেন, কাপড় ফরিদ ল্যাংটারে কাপড় পরিধান করলে আল্লাহ জান্নাত দেবে বলছে, জান্নাতের পোশাক পরাবে, আর কাপড় খুইল্লা ল্যাংটা হইয়া যায়, এরা বলে আবার ওলিও আবার ফিরও দাবি করে, নাউজুবিল্লাহ।